الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فإن خير الحديث كتاب الله وهدى محمد صلى الله عليه وسلم أشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم سنعذبهم مرتين ثم يردون إلى عذاب عظيم عن ابي موسى الاشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اتم الجائع وعود المريض وفقلان رواه البخاري عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم للمسلم على المسلم ست خصال يعوده إذا مرض ويشهده إذا مات ويجبه إذا دعا ويسلم عليه إذا لقي ويصمته إذا عطس وينسى الله إذا غاب رواه البخاري مسلم سمانيت مسجد المصلي دين مسلم بھائی بون প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় জানাজা সম্পর্কে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা অবগত আছেন 2020 সালের করোনা ভাইরাসকে লক্ষ্য করে আমরা পবিত্রতা ও সালাতের উপরে আলোচনা করে আসছি। তাতে আমরা বিগত জুমাই সালাতুল ইস্তিসকা পানি চাওয়ার সালাত শেষ করেছি। সালাত সম্পর্কে যত আলোচনা ছিল আমরা 2020 সাল থেকে নিয়ে এই যাবৎ প্রায় সব শেষ করেছি বলে আমরা আশা করছি। পরবর্তীতে আমরা এখন আরম্ভ করেছি জানাজার সালাত। জানাজার সালাতের আলোচনায় প্রারম্ভের আলোচনা হবে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। তাই একটি বই পাওয়া যায়, মমর্ষ হতে কবর পর্যন্ত। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের আজকের আলোচনায় বিগত দিনের দুই একটি কথার গুরুত্বপূর্ণ দুই একটি হচ্ছে যে আমরা করোনা ভাইরাসকে ছোঁয়াচে রোগ নয় বলে জোরালোভাবে উল্লেখ করেছি। আমরা বিগত আলোচনায় করোনা ভাইরাস মহামারী নয় বলে জোরালোভাবে ঘোষণা দিয়েছি। আমরা বলেছি তাহলে করোনা ভাইরাস কি হতে পারে, তাহলে করোনা ভাইরাস বিপদ হতে পারে, তাহলে কি করতে হবে, দোয়া করতে হবে, তাসবিহ তাহলিল করতে হবে, জিকির আজকার করতে হবে, ক্ষমা চাইতে হবে, সলাত আদায় করতে হবে, দিয়ে আল্লাহর নিকট তার থেকে বাঁচতে হবে, মুখে মাস্ক দিয়ে 3 ফুট পর পর দাঁড়িয়ে পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যে ভাগ্য লিখা হয়েছে সেই ভাগ্যকে সরাতে আমি রাজি নই। তাতে আমরা বলেছি আমি নিজে করোনা ভাইরাস যদি কাউকে হয়ে থাকে আমি তার সাথে একসাথে খেতে প্রস্তুত, কেউ যদি তাতে মারা যায় তাহলে আমি তাকে গোসল দেওয়াতে জানাজা করাতে প্রস্তুত, এতে যদি আমারও করোনা হয় তাহলে আমি বলবো না যে এর কারণে হলো, আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার ভাগ্যে লেখা হয়েছিল যে একদিন করোনার মাধ্যমে আমি মারা যাব, তাই আজকে করোনা হয়েছে, এ কথা আমি বলবো। আমি অল্প দিন বাঁচতে এসে শিরক করে মরতে রাজি নই।
তাতে আরো বলেছি যে কাবা ঘরে তিন ফুট পর পর দাঁড়ানো কেন? সারা পৃথিবীতে সব মসজিদেই যদি মানুষ তিন ফুট পর পর দাঁড়ায়, আর কোনোদিন কিয়ামত পর্যন্ত পাশাপাশি না দাঁড়ায়, তবে এটা বৈধ হবে না। একে বৈধ করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুনরায় আসতে হবে, যেহেতু এটা ইবাদত, কাজে পরিবর্তনের ক্ষমতা মানুষের হাতে নেই, তাকে আবারও দুনিয়াতে আসতে হবে, এসে বলতে হবে পৃথিবীর মানুষ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিচ্ছি, তোমরা এখন তিন ফুট পর পর দাঁড়াতে পারো, যেহেতু তিনি কিয়ামত পর্যন্ত আর কোনো দিন আসবেন না, কাজে এই সিদ্ধান্তের পরিবর্তনও হবে না। এটাই চূড়ান্ত। আমি জানি না অল্প সময়ের মধ্যে দেশের আলেম ওলামা কেমনে পরিবর্তন হয়ে গেল, সুলিও হয়নি ফাঁসিও হয়নি। ওই সময়ে কিছুদিনের জন্য আমি দোবায়ে ছিলাম, তা আমি মসজিদে ঢুকলে আমার সাথে যে থাকতো তাকে বলতাম তুমি আমার পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়াও তো, অন্তত সুলি হবে না, ফাঁসি হবে না, জরিমানা লাগতে পারে। যেহেতু সুলি ফাঁসি হবে না, জরিমানা লাগতে পারে, তো তার জন্য তুমি এত ভয় করছো কেন? এত তাড়াতাড়ি রাসূলের সিদ্ধান্তকে, অন্তত আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ পরিবর্তন করতে প্রস্তুত নই, প্রয়োজনে একাই বাড়িতে সালাত আদায় করব, আমি এই নীতি মেনে নিব না। যদি আমি সমাজে টিকতে না পারি তাহলে আমি একাই। সম্মানিত দিনী ভাই বোন, তারই ধারাবাহিকতায় আজকের আলোচনা, মানুষ যদি অসুস্থ হয় তাহলে দেখতে যেতে হবে, এরপরে মরণ চাওয়া যায় কি না, এরপরে জানা যা, এরপরে কাফন দাফন। আমরা জুমার খুতবায় ধারাবাহিকভাবে আলোচনা করব বলে আশা করছি ইনশাআল্লাহ। আপনি দেখতে চাইলে এগুলি জামিয়া সালাফের পক্ষ থেকে অনলাইন আল ইতেশাম টিভির মাধ্যমে দেখতে পারবেন। এছাড়াও আপনাদের হাতে যে যন্ত্র আছে তার মাধ্যমে আপনারা সহযোগিতা নিতে পারেন। সম্মানিত দিনী ভাই বোন, যারা এই মসজিদে আমাদের সাথে আছেন, যারা যন্ত্রের মাধ্যমে অনলাইনে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে আছেন, তাদের কাছে জোরালোভাবে আন্তরিকভাবে অনুরোধ রইল যে আমাদের এই গুরুত্বপূর্ণ আলোচনা মনোযোগ সহকারে শোনার জন্য আন্তরিকভাবে অনুরোধ রইল। অত্র মসজিদের দিনী ভাই খুব দূর দূরান্ত থেকে এসেছেন, রোদরে দাঁড়িয়ে আছেন, আমিও আপনাকে দেখে কষ্ট পাচ্ছি, কিন্তু এই মুহূর্তে আপনাকে সহযোগিতা করার মতো কোনো আমি পথ দেখছি না। আসলে যারা দায়িত্ব পালন করছে তাদেরই উচিত ছিল কিছু জায়গা সামিয়ানা দিয়ে ব্যবস্থা করা। যা হোক, যেহেতু করেননি, যথাযথভাবে দায়িত্ব পালন করেননি, এখন এই মুহূর্তে দাবি করলে তা হবে না। মর্মে যতই কষ্ট হোক, একটু কষ্ট হলেও ধীরস্থির ভদ্রতা বজায় রেখে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য অনুরোধ রইল। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন সানুয়াদ্দিবুহুম মারাতাইন, আমি পৃথিবীর মানুষ যারা অপরাধী আমি তাদের দুইবার শাস্তি দিব, একবার কবরে দিব আর একবার জাহান্নামে দিব। দুইবার শাস্তি দিব, দুইবার কোথায়? একবার কবরে, একবার জাহান্নামে। কবর যত কঠিন, কেয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কেয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে কবর কত কঠিন? আল্লাহ তাআলা বলেন সুমাইরাদুনা ইলা আযাবিন আযীম, তারপর এদেরকে আবার কঠিন শাস্তিতে নিয়ে যাওয়া হবে, সেটাই জাহান্নাম, সেটা কবর, সেটা কেয়ামত, সেটা জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন ইসাব্বাতুল্লাহ আল্লাযীনা আমানু বিল কওলি সাবিত, যারা আল্লাহকে মেনে নিয়েছে, যারা পরকালকে মেনে নিয়েছে, আল্লাহ তাদেরকে কবরে প্রশ্ন উত্তরে অটল রাখবেন। তারাকে ইমানের উপরে দুনিয়াতেও অটল রেখেছেন, তার জিম্মেদারি তার। আপনার ইমান যত বেশি হবে পাপ তত কম হবে, আর ইমান যত কম হবে পাপ তত বেশি হবে। হাজারো মহিলা তাহাজ্জুদ পড়ে, আবার দুলা ভাইয়ের সাথে গল্প করে, তাহলে সলাত আদায় করে কিন্তু ইমান কম, পর্দা করে কিন্তু ইমান কম। আবার শত মহিলা এমনও আছে যে দেবরের যদি সামনে হঠাৎ করে ভুলবশত গিয়ে পড়ে,
যদি মাথার চুল দেখে নাই বাড়ির দেবর তাহলে নাউজুবিল্লাহ। ছি 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 ছি, আমার দেবর এখানে বসেছিল আমি তো খেয়াল করিনি। তার মানে তার ইমান তাকে আঘাত করেছে, তার ইমান তাকে ধাক্কা মেরেছে। আপনার অবস্থাই তাই, আপনি খুব ভালো আছেন যখন ঠিকই গভীর রাতে টিভিতে আপনি ল্যাংটা নিয়ে দেখে স্বাদ উঠাচ্ছেন, চক্ষু ঠান্ডা করছেন, কলিজা ঠান্ডা করছেন, বড় মোবাইলে দিন রাত নগ্ন মেয়ে দেখে নিজের চক্ষুকে ঠান্ডা করছেন, কলিজা ঠান্ডা করছেন, যান সহাত করে দিচ্ছেন, তাই কি সহজ? এটা ইমান কাজ করেনি। সলাত আদায় করছেন এ কথাও ঠিক, তাহাজ্জুদ পড়েন এ কথাও ঠিক, সিয়াম পালন করেন এ কথাও ঠিক, কিন্তু ইমান কাজ করে না। ইমান যত বেশি পাপ তত কম, ইমান যত কম পাপ তত বেশি। ইমান আছে ঠিকই কিন্তু কাজ করে না, তার মানে ইমান মজবুত নয়। ইমান দিয়ে পাপকে ঠেকাতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ঈমান আল হায়ু মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ, লজ্জা ঈমান ঈমানই জান্নাত, ঈমান দিয়ে জান্নাত কিনে নিব। এইভাবে থাকতে হবে ঈমান। আল্লাহ রাসূল হাসছেন বলছেন, ওমান তোমাকে আল্লাহ এত ঈমান দিয়েছে, তুমি রাস্তা দিয়ে হাঁটলে শয়তান তোমার রাস্তায় হাঁটে না। এটাতে তিনি অবাক হতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অবাক হতেন যে উমার তোমার ইমানের গতি এত বেশি, অথচ উমারের এমন কোনো ক্ষমতা নেই যে শয়তানকে এক থাপ্পড় মারতে পারবে। কেন? উমার এক পদার্থের তৈরি, শয়তান আরেক পদার্থের তৈরি, এটা অসম্ভব, এটা অসম্ভব। উমার তার কিছু করতে পারবেন না, কিন্তু তার ইমানের ক্ষমতা এত বেশি। ইমান লজ্জাই হচ্ছে ইমান, ইমানই হচ্ছে জান্নাত। আল্লাহ তাআলা ইমানদারকে ইহকালেও অটল রাখেন ইমানের উপরে, কবরেও অটল রাখবেন ইমানের উপরে। ইমান আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন তিনটা কথা, আতেমুল জায়া, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দাও। খুব ভালো করে মনে রাখবেন, পাঁচ অক্ত সলাত আদায় করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। হজ করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। রমজান মাসে সিয়াম পালন করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। তাসবিহ তাহলিল জিকির আজকার করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। টাকা দিয়ে জান্নাত কিনা যায়, দান করে। আল্লাহ বলছেন যে আমি মোমেন পুরুষ নারীর জান এবং মালের বিনিময়ে জান্নাত বিক্রি করে দিলাম, যাও তোমাদের কাছে জান্নাত বেচে দিলাম, তোমরা কিনে নাও। উনি বিক্রি করার জন্য তৈরি করেছেন। আদাত্ত লিবাদিয়া সলিহিনা, আমি আমার ভালো বান্দাদের জন্য জান্নাত এমন ভাবে প্রস্তুত করেছি, মারা তায়নুন, মানুষের চোখ কোনোদিন দেখেনি, অমা সামিয়া তজনুন, মানুষের কান কোনোদিন শোনেনি, অমা খাতারা বেকাল বেবাসার, মানুষের অন্তর কোনোদিন ভাবেনি যে মানুষের থাকা খাওয়ার ব্যবস্থা এত উন্নত মানের হতে পারে। জান্নাত এক অবাক আশ্চর্য ধরনের জায়গা। আল্লাহর নবী বলছেন হাদিস বুখারী মুসলিম হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলছেন মুমিন পুরুষ নারীর জন্য আমি জান্নাত তৈরি করেছি, এমন ঘর বাড়ি যে মানুষের চোখ কোনোদিন দেখেনি, মানুষের কান কোনোদিন শোনেনি, মানুষের অন্তর কোনোদিন ভাবেনি যে মানুষের থাকা খাওয়ার ব্যবস্থা এত উন্নত মানের হতে পারে। তার নাম জান্নাত। অসহায় গরিব ফকির মিসকিনকে দান করে জান্নাত কিনে নিব। বহুদিনের কথা আপনি মনে রাখবেন, আমি আপনাকে বলেছি যে আপনি আপনার স্ত্রীকে বলে দিন, এই ছেলে আমি তোমাকে বলেছি, তোমার মাকে বলে দিও, আম্মা আমি যখন বের হব বাড়ি থেকে তখন কিছু খুচরো টাকা আমার পকেটে দিয়ে দিন। ফকির আসলে খালি আমি বলি মাফ করো, আমি এই কথা বলতে চাচ্ছি না আম্মা, আমাকে এই কথা বলিয়ে নিও না, তোমাকে আমি বলে রাখছি খুচরো টাকা আমার পকেটে 100টা দিও, আর 10টা 5 টাকা কেটে দিতে থাকবো, সারাদিন পার হয়ে যাবে, আমার কাছে থেকে 500 টাকার নোট আমি তো দিতে পারি না, যখন আসে তখন খালি বলি মাফ করো। আতেমুল জায়া, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দাও। দুই, উদুল মরিদা, অসুস্থ মানুষকে দেখতে যাও। আজকের আলোচনার সম্পৃক্ত এইটা বাক্য, অত্র হাদিসে তিনটা বাক্য আছে, এক দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দাও, দুই অসুস্থ মানুষকে দেখতে যাও।
তিন ফুকুলানি যারা বন্দী হয়েছে জেল হাজতে আছে তাদেরকে বের করার চেষ্টা করো। বিশ বছর থেকে জেলে আছে ঢাকা কেন্দ্রীয় কারাগারে, নিজেও জানে না আমি কেন জেলে, জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, বছর বছর কাটছে, সংসার বিরান হয়ে গেছে, লোহার দরজার বাহিরের পাশে স্ত্রী দাঁড়িয়ে থাকে, ভিতরে স্বামী থাকে, কোনো পথ নাই একটু স্ত্রীর গায়ে হাত লাগানোর, কোনো পথ নাই একটু বাচ্চার মাথায় হাত লাগানোর, বছর বছর বিশ ত্রিশ বছর থেকে জেলে আছে, সে নিজেও জানে না আমি কেন জেলে, কারণ মিথ্যা সাক্ষী। দীর্ঘ ৩২ বছর থেকে আমি জাতির সামনে বলে আসছি, জাতির হুঁশ করে সাবধান, আমি বলেছি পৃথিবীতে সবচেয়ে বড় পাপ তিনটা, এক নম্বর বড় পাপ শিরক, দুই নম্বর বড় পাপ বাপ মায়ের অমান্য করা, আদেশ অমান্য করা, বাপ মাকে না মানা, তিন নম্বর মহাপাপ মিথ্যা সাক্ষী দেওয়া। মিথ্যা সাক্ষীর ভিত্তিতে হাজারো পুরুষ নারী বছর বছর যাবৎ জেলে আছে, স্ত্রীর মাথায় একটু হাত দেওয়ার কোনো সুযোগ নাই, জীবনটা একেবারে মিথ্যা, কিছু করার নাই, বাড়ি ঘর জমি জায়গা যা ছিল সব বিরান হয়ে গেছে, অনেক বউ বাড়ি থেকে চলে গেছে, সংসার বিরান হয়ে গেছে, ও নিজেও জানে না আমি কেন জেলে, তার নাম মিথ্যা সাক্ষী। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ তোমরা বন্দী মানুষকে মুক্ত করার চেষ্টা করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লিল মুমিন আল্লাল মুমিন সিত্তু খিসালিন, মুমিনের উপরে মুমিনের ছয়টা দায়িত্ব করতেই হবে, মুমিনের উপরে মুমিনের ছয়টা দায়িত্ব করতেই হবে। এক, ইয়াউদ হয়ে যা মরে যা, অসুস্থ হলে দেখতে যেতে হবে, আপনার হক রাখ, যেতে হবে আপনাকে। আপনি গেলেন তো উহুদ পাহাড়ের সমানে এক রাত নেকি হয়ে গেল, এটা ভিন্ন কথা, ৭০,০০০ ফেরেশতা আপনার জন্য ক্ষমা চাইলো, এটা ভিন্ন কথা, কিন্তু যেতে হবে আপনাকে, যেতে বাধ্য। অয়াসাদ হয়ে যা মাতা, মারা গেলে জানা যায় যেতে হবে, আপনি যেতে বাধ্য, গেলে এক রাত নেকি হয়ে যাবে, এটা আল্লাহর একটা দয়া বোনাস। আচ্ছা একটা তোমার দায়িত্ব তুমি পালন করেছো, তা আমি অতিরিক্ত একটা নেকি দিয়ে দিলাম, যাও। ৩, ইজুবে যা দাহ, দাওয়াত দিলে খেতে যেতে হবে, দাওয়াত দিলে খেতে যেতে হবে, এটা জরুরি ব্যাপার। তবে খেতে গিয়ে যদি দেখা যায় যে মহিলাদের গীত চলছে, ভিডিও চলছে, ফিরে আসতে হবে, যদি দেখা যায় ছবি মূর্তিতে পরিপূর্ণ হয়ে আছে, তাহলে ফিরে আসতে হবে, যাওয়াও যেমন জরুরি, ফিরে আসা তেমন জরুরি। রাসূলের বাড়ি থেকে জিবরাইল ফিরে গেলেন, রাসূল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি থেকে ফিরে আসলেন, আল্লাহর নবী সকালে চিন্তিত, উম্মে সালমা বলেন আপনি চিন্তিত কেন, উম্মে সালমা খুব বুদ্ধিমতী মহিলা, স্বামীর একটু ১৯-২০ দেখলে ধরতে পারতেন, তো আপনি চিন্তিত কেন, রাতে তো জিবরাইল আমার সাথে ওয়াদা করেছিল, জিবরাইল আমার সাথে সাক্ষাৎ করবেন, তো রাত চলে গেল জিবরাইল তো আসলেন না, তাহলে কি আমার কোনো ভুল আছে নাকি, এটা আমি দুশ্চিন্তা ভোগ করছি। এরকম ভোগ করতে করতেই হঠাৎ করে আমি এর নিচে বিচ খাটের নিচে দেখছে একটা কুকুরের বাচ্চা, তো আমি কুকুরের বাচ্চাটা বের করে দিলাম, সেখানে পানি ছিটিয়ে দিলাম, দেওয়ার সাথে সাথে জিবরাইল চলে এসেছেন। আমি বললাম কালকে আপনার আসার ওয়াদা ছিল, রাতে আপনি আসেননি, তো জিবরাইল বলেন এসেছিলাম তো ঘুরে গেছি, আপনার খাটের নিচে কুকুরের বাচ্চা ছিল সেই জন্য আমি ঘুরে গেছি, আমরা ওই সব ঘরে ঢুকি না, যে ঘরে কুকুর থাকে, যে ঘরে ছবি মূর্তি থাকে, আমরা ওইসব ঘরে যাই না, তাই এসেছিলাম ঘুরে গেছি, হাদিস বুখারি মুসলিম। আল্লাহ নবী ফাতেমার বাড়িতে গিয়ে ঘুরে আসলেন, খুব সুন্দর করে একবারে জাঁকজমকপূর্ণ নকশা দিয়ে পর্দা করা ছিল সেই জন্য, বা একটা ছবি দেখেছেন সেই জন্য, বড় বড় পরিবার, বড় বড় বাড়ি থেকে ফিরে চলে গেছেন, আল্লাহর নবীর বাড়ি থেকে জিবরাইল ফিরে গেছেন এই কারণে, যেটা জিব আল্লাহ রাসূল বুঝতে পারেনি। তো দাওয়াত দিলে দাওয়াত খেতে যেতে হবে জরুরি, এমন কিছু দেখলে ফিরে আসতে হবে সেটাও জরুরি। তিনি বলেন ওয়াইসাল্লামু আলাইহি যা লাকিয়াহু, সাক্ষাৎ হলে সালাম দিতে হবে, যে আগে সালাম দিবে সেই সবচেয়ে ভালো, যে সালাম পরে দিবে সে হলো সবচেয়ে বড় কৃপণ, খারাপ মানুষ। মোবাইল অন করে কোনো সময় বলবেন না হ্যালো, মোবাইলে যদি চেনা যায় হিন্দু তাহলে বলবেন জি ধন্যবাদ, কী বলছিলেন,
আর যদি চেনা না যায় তাহলে আসসালামু আলাইকুম বলবেন। মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ডোম হোক, চামার হোক, ম্যাথর হোক, যেই হোক না কেন আপনার দুশ্চিন্তা বোধ করার কিছু। সালাম দিলে উত্তর দিতে হবে, ওই সম্মত হয়ে যা আতাশা, হাঁচি ছাড়লে উত্তর দিতে হবে, তবে তাকে আগে আলহামদুলিল্লাহ বলতে হবে, তারপর আপনি আর আমাকে আল্লাহ বলবেন। ও যদি আলহামদুলিল্লাহ না বলে তাহলে আপনি আর আমাকে আল্লাহ বলবেন না। উল্লেখ্য যে ও সলাতে যদি তার হাঁচি আসে তখন ও আলহামদুলিল্লাহ বলতে পারবে, কিন্তু আপনি আর আমাকে আল্লাহ বলতে পারবেন না। আপনি উত্তর দেবেন এ কথাই ঠিক, তবে সলাতের বাইরে। আর যদি সলাতের ভিতর হয় তাহলে ও নিজে নিজে, আপনি ওখানে অংশগ্রহণ করতে পারবেন না। মানুষের আপোষের কথা সলাতে চলে না, আরবি ভাষাতেও চলে না, বাংলা ভাষাতেও চলে না, ইংরেজি ভাষাতেও চলে না, যার কারণে ফরজ নফল সলাত কোনো সলাতেই নিজের ভাষায় দোয়া করা যাবে না। আরবিরও আরবি ভাষায় দোয়া করতে পারবে না, মাসনুন দোয়ায় দোয়া করতে হবে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। তিনি বলেন, ওয়াইন সলাইদা গাবা, যখন কেউ অসুস্থ থাকবে, যখন কেউ বাড়িতে থাকবে না, প্রতিবেশী তার কল্যাণ কামনা করবে, ভুল বুঝে যেন প্রতিবেশী আমানতের খেয়ানত না করে। হাদিস বুখারী মুসলিম। বারা ইবনে আজেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেসাবিন ও নাহানা আনসাবিন, একদা আল্লাহর নবী আমাদের সাতটা বিষয়ে আদেশ করলেন। এক, বিইয়াদাতিল মারিজে, অসুস্থ মানুষকে দেখতে যাওয়ার জন্য আদেশ করলেন। দুই, ওয়াইতবাই জানাজা, মারা গেলে জানাজায় যাওয়ার জন্য আদেশ করলেন। ও তাসমিয়াতিল আতেশ, কারো যদি হাঁচি আসে তাহলে উত্তর দেওয়ার জন্য আদেশ করলেন। ওরাতি সালামে, কে যদি সালাম দেয় তাহলে তাকে উত্তর দেওয়ার জন্য আদেশ করলেন। ওয়াইজাবাতি দায়ী, কেউ যদি খাওয়ার জন্য দাওয়াত দেয় তাহলে যাওয়ার জন্য আদেশ করলেন। ওয়াই ইব্রাহিম মুকসেম, কোনো ভালো মানুষ যদি কোনো বিষয়ে কসম করে নেয়, আল্লাহর কসম আমি এই কাজটা করব কিন্তু ওর কাছে টাকা নাই, করতে পারছে না, তাহলে মানুষকে সহযোগিতা করে ওই কাজটা করার মতো সুযোগ করে দিতে হবে। অনাসরিল মজলুমে, অসহায় মানুষকে, মাজলুম মানুষকে সাহায্য করতে হবে যেভাবে সম্ভব, যারা জুলুম করছে তাকে ঠেকিয়ে, আর না হয় তাকে টাকা পয়সা দিয়ে, যাকে আপনি মাজলুম মনে করছেন তার পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। এখন যুগ জামানা খুব কঠিন, দলীয় দাপটে মানুষ মানুষকে মাজলুম বানাচ্ছে, অর্থের ভিত্তিতে মানুষ মানুষকে মাজলুম বানাচ্ছে, অসহায় মানুষের দোকানপাট বাড়িঘরকে সহজে তুলে দিচ্ছে, এর নাম মানুষকে মাজলুম বানানো। এখন রাস্তাঘাটে, জমি জায়গায়, কোর্ট কাচারিতে মানুষ মানুষের কাছে মাজলুম হচ্ছে, কোনো পথঘাট থাকে না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মানুষ নয়টা জিনিসের দায়িত্ব পালন করবা, সাতটা জিনিসের দায়িত্ব পালন করবা, ধারাবাহিক এই, ও নাহানা আন সাবরিন, আল্লাহ নবীর নয়টা পাঁচ সাতটা জিনিস আমাদের নিষেধ করলেন। এক, আন খাত্তামিল ফিদ্দা, স্বর্ণচাঁদের আংটি চলবে না, কোনো পুরুষ মানুষ স্বর্ণচাঁদের আংটি ব্যবহার করতে পারবে না, বালা গলার হারটার কিছু স্বর্ণচাঁদের পুরুষ ব্যবহার করতে পারবে না, এটা একবারে জোরালোভাবেই নিষেধ। পানিল হারিরে, রেশমি কাপড় পুরুষের জন্য ব্যবহার হারাম। অনিল ইস্তিবরাক, মোটা রেশমি পুরুষের জন্য হারাম। অদ্দিবাজ, চিকন রেশমি পুরুষের জন্য হারাম। ও মিসরাতিল হামরা, উঁট ঘোড়ার উপরে লাল রঙের রেশম কাপড়ের গদি ব্যবহার করা হারাম, এটা সৌদি আরবের ব্যাপার তো। অল কাসিয়ে, রেশমি খচিত কোনো কাপড় ব্যবহার করা হারাম। ও এনাইল জাহাবে ওয়াল ফিজ্জা, স্বর্ণচাঁদির পাত্র ব্যবহার করা নিষেধ। গিলাস, থালা, বাটি, চামচ, যা কিছু আছে স্বর্ণচাঁদির চিরদিনের জন্য হারাম, ব্যবহার করতে পারবে না মানুষ। কেউ যদি ব্যবহার করে তাহলে জান্নাতে তার জন্য এইসব ব্যবস্থা থাকবে না। অত্র হাদিসে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়টি জিনিস আদেশ করলেন আর নয়টি জিনিস নিষেধ করলেন। তন্মধ্যে একটি ছিল, মানুষ অসুস্থ হলে দেখতে যেতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বলবেন কিয়ামতের মাঠে আমাকে, আপনাকে বলবেন যে ইন্নি মারাজতু ফালা তাউদনি, এই
আমি তো অসুস্থ ছিলাম, তুমি তো আমাকে দেখতে যাওনি। বিচারের মাঠে আল্লাহ বলবেন আমাকে, আপনাকে, এই আমি যে অসুস্থ ছিলাম তুমি দেখতে যাওনি কেন? তখন আপনি বলবেন ইয়া রাব্বাল আলামিন কাইফা মারিজতা আনতা রাব্বুল আলামিন, আরে আপনি হচ্ছেন বিশ্বজগতের প্রতিপালক আর আপনি অসুস্থ, আপনাকে আমি দেখতে যাব, এটা কেমন কথা হলো? আপনি বিশ্বজগতের প্রতিপালক, আপনি অসুস্থ ছিলেন, আপনাকে আমি দেখতে যাব, এটা কেমন কথা হলো? তখন আল্লাহ তাআলা বলবেন আলাম তা আলাম, কেন তুমি জানো না? আর না আপনি ভোলা না, আমার অমুক দাস দাসী অসুস্থ ছিল, লাম তাউধু তুমি তো তাকে দেখতে যাওনি, অলাম তাউধু তুমি যদি তাকে দেখতে যেতে লা ওয়াজাদতানি ইনদাহু, তাহলে আমাকে সেখানে পেতে। তো যেহেতু তুমি তাকে দেখতে যাওনি কাজে আমাকে পাওনি, আমি আসলে অসুস্থ তুমি আমাকে দেখতে যাওনি, আজকে তোমার ফলাফল ভালো নয়, তুমি দায়িত্ব পালন করনি, তুমি যদি তাকে দেখতে যেতে তাহলে আমাকে সেখানে পেয়ে যেতে। আবার বলবেন ইয়াবনা আদম ইস্তানআমতুকা, আমি তোমার কাছে খেতে চেয়েছিলাম, ফলাম তুদেমনি তুমি আমাকে খেতে দাওনি। তখন লোকটি বলবে ইয়া রাব্বাল আলামিন, আপনি বিশ্বজগতের প্রতিপালক, আপনাকে আমি খেতে দিব মানে, এটা আবার কেমন কথা হলো? আমি আপনাকে খেতে দিতে পারি? আপনি হচ্ছেন বিশ্বজগতের প্রতিপালক, আপনি হচ্ছেন আল্লাহ। তখন আল্লাহ বলবেন আলম তা আলম, কেন তুমি জানো না? আন্না আব্দি ফলানান ইস্তামাকা, তোমার কাছে খেতে চেয়েছিল, ফলাম তো তুমি হো তুমি তো তাকে খেতে দাওনি, বলো আতেম তাহ লওয়াজাত্তানি ইন্দাহ, তুমি তাকে খেতে দিলে তুমি আমাকে সেখানে পেতে। পরেরটা আছে পানি চ, তিনটে আলোচনা আছে অত্র বোখারি মুসলিমের হাদিসে। আল্লাহ তালা বলবেন যে তোমার কাছে আমি পানি চেয়েছিলাম, পানি তো দেওনি, এলা আপনি প্রতিপালক বিশ্বজগতের, আপনি আমার কাছে পানি চেয়েছিলেন মানে, আপনাকে আমি কিভাবে পানি দেবো? তখন তুমি জানো না একটা মানুষ তোমার কাছে পানি চেয়েছিল, তুমি তো দেওনি, তুমি পানি দিলে আমাকে সেখানে পেতে। একই কথা ধারাবাহিকভাবে তিনটে আমাদের সাথে যে সম্পৃক্ত আলোচনা সেটা হলো এই, অসুস্থ মানুষকে তুমি দেখতে যাওনি, আমি অসুস্থ ছিলাম তুমি আমাকে দেখতে যাওনি, অসুস্থ মানুষকে দেখতে গেলে তুমি আমাকে এখানে সে পেয়ে নিতে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা বলছিলাম অসুস্থ মানুষকে দেখতে যেতে হবে। আমাদের আলোচনা চলছে জানাজার সলাৎ, জানাজার সলাৎ সম্পর্কে আমরা আলোচনা করছি। আপাতত আমাদের আলোচনা অসুস্থ মানুষকে দেখতে যেতে হবে মর্মে। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এজা আদা আখাহু আল মুসলিম, যদি কোনো মুসলিম পুরুষ তার ভাই কোনো মুসলিম পুরুষকে দেখতে যায় লাম ইয়াজাল ফি খুরাফাতিল জান্নাহ হাত্তা ইয়ারজিয়া, তো যতক্ষণ পর্যন্ত ওখানে থাকবে ততক্ষণ পর্যন্ত সে জান্নাতের বাগানে থাকবে, যতক্ষণ পর্যন্ত ফিরে না আসছে। অসুস্থ মানুষকে দেখতে যান কোনোদিন? মেয়ে অসুস্থ হলে দেখতে যান, বা নাতি নাতিনি বা ছেলে, আর না হলে বন্ধু বান্ধব। তাছাড়া স্বাভাবিক একজন দিনী ভাই অসুস্থ হয়েছে, তাকে দেখতে যেতে হবে, তার পাশে দাঁড়াতে হবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো আলোচনা করছেন। পারস্পরিক ভদ্রতা, সম্মান, সহযোগিতা বজায় রেখে চলতে হবে, বিবরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেন। আর তার কাজের ফলাফল এভাবে বলেন, তিনি বলেন কেউ যদি সকালে দেখতে যাই তাহলে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার ব্যাপারে বলবেন আল্লাহ তুমি একে মাফ করে দাও, আর যদি সন্ধ্যায় যাই তাহলে সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা তার ব্যাপারে বলবেন আল্লাহ লোকটি ভালো কাজ করেছে তাকে তুমি মাফ করে দাও। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা আলা আরাবিন ইয়াউদুহু, একদা আল্লাহর নবী এক পল্লীর বেদুইন অশিক্ষিত গাঁওয়ার মানুষকে দেখতে গেলেন অসুস্থ। তাহলে পৃথিবীর সবচেয়ে বড় মানুষ একটা পল্লীর সাধারণ গরিব মানুষকে দেখতে গেলেন, তো তাহলে তো উমার যাবেনি, তাহলে তো উমার যাবেনি, তাহলে তো উমার রাতে রাতে মানুষের দরজাতে ঘুরবেন, কেন এই জবাব যদি তাকে দেওয়া লাগে তাহলে তুমি আটকে যাবেন, দায়িত্ব আমি দিয়েছিলাম অসুস্থ মানুষের দরজায় তো তুমি ঘুরোনি।
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পল্লীর অশিক্ষিত বেদুইন গাঁওয়ার একটা মানুষকে দেখতে গেলেন, দেখেন ও একবারই বুঝে না, দেখেন ফলাফল আসছে ও একবারই বুঝে না। ওয়াকানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যাদাখাল মারিদিন কালা, আর আল্লাহ রাসূলের একটা বৈশিষ্ট্য নীতি ছিল, যখনই তিনি অসুস্থ কোনো মানুষকে দেখতে যেতেন তখন তিনি প্রথমে বলতেন আল্লাহ বাসা তাহুরুন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ, এটা প্রথমে বলতেন, লাবাসা কোনো সমস্যা নেই তাহুরুন ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। তো ফাকালাহু এই পল্লীর বেদুইন গাওয়ার মানুষটাকে বলেছেন লাবাসা তাহুরুন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই ভালো হয়ে যাবে। যেমন এই কথা বলা হতো আল্লাহর নবী কত বুঝে না, তখনও বলছে কাল্লা বাল হাম্মা আলা শাইখিন কা তাফুর আলা শাইখিন কবীরিন অতজরুহুল কবুর। আরে কি বলেন ভালো হয়ে যাবে মানে, একটা বৃদ্ধ মানুষের ওপরে এত জ্বর যে জ্বর মনে হচ্ছে তার গায়ে ফুটে পড়ছে আর এখন কবর দেখতে পাচ্ছে, আর আপনি বলবেন ভালো হয়ে যাবে মানে? আল্লাহ রাসূলের কথাটাকে ভালোভাবে ও মেনে নিতে পারলো না, ও আসলই পল্লীর মানুষ একেবারে কিছু বুঝে না, কথাই বুঝে না। তখন আল্লাহ রাসূল বললেন যে না নিয়ে যান, আচ্ছা ঠিক আছে তাহলে তুমি যেটা বললে সেটাই, তাহলে তুমি যেটা বললে সেটাই, এখন তাহলে তোমার মরণ এভাবেই, আমি তো যেটা বললাম সেটা তো তুমি গ্রহণ করলে না। হাদিস বুখারী মুসলিম, অত্র হাদিসে যেটা মৌলিকভাবে বলতে চেয়েছি সেটা হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারেই সাধারণ থেকে সাধারণ মানুষ, নিঃস্ব থেকে নিঃস্ব মানুষ, অসহায় থেকে অসহায় মানুষ, যার সমাজ পাঁচ পয়সা দাম দিত না তাকে তিনি দেখতে যেতেন, দেখতে যেতে হবে, এটা মোমেন পুরুষ নারীর জন্য একটা জরুরি ব্যাপার। আল্লাহ আমাদের বুঝে আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারাক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজাস্তাকা মিন্না ইনসানুন মাসাহু বিয়ামিনিহি, যখন আল্লাহর নবীর কাছে কোনো অসুস্থ মানুষ তার অসুস্থের কথা বলতেন বা নিজেও যেতেন তখন তার গায়ে একটু হাত বোলাতেন, হাত বুলিয়ে বলতেন আধেবিল বাস রব্বান্নাস, হে মানুষের প্রতিপালক তুমি একে আরোগ্য দাও, অশফে তুমি আরোগ্য দাও, আন্তা সাফি তুমি আরোগ্য দাতা, লা শেফা কোনো আরোগ্য নেই, ইল্লা শেফাও কাশেবন তোমার আরোগ্য আরোগ্য, লাইগাদর সাকামা এমনভাবে সুস্থতা দাও যে কোনো রোগী যেন না থাকে। তাহলে ডাক্তার তো শুধু টাকা ইনকাম করে, ও তো জানে না, ও তো তার কাজ হলো প্রেসক্রিপশন লেখা, কত টাকা তার ভিজিট এটা তার হিসেব, ভিজিট আছে তো তার রিসিপ্ট আছে, না হলে নেই, ভিজিট থাকলে আপনার চিকিৎসা আছে তা ছাড়া নেই। ও কোনো দিন বলে দেখেছে লাবাসা তহর ইনশাআল্লাহ? ও কোনো দিন বলে দেখেছে আজেবিল বাস রব্বান্না সসপেয়ান্তা সাফি লা সেফা ইল্লা সেফাও কাসেফন লাইগাদর সাকামা, আপনার যদি মুখস্থ না থাকে আজকে সন্ধ্যা হতে হতে মুখস্থ করতে হবে আপনি বাধ্য। আপনি একজন মোমিন পুরুষ নারী, আর এমনিতে আপনাকে আমি মাঝে মধ্যে বলে থাকি যে জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ, ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দেওয়া আমি পরকাল হারাতে রাজি নই। আমি চেয়েছি জামিয়া সালাফের মাধ্যমে এদেশের ছেলেমেয়ের উন্নত শিক্ষার ব্যবস্থা করব, যারা বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়, মুখে বলছি মিডিয়া ধরে রাখছে, এটাই মিডিয়া, অনলাইন আল হিতেশাম টিভি হচ্ছে মিডিয়া, আর কলম, কলমগুলি আপনাকে মূল্যায়ন করতে হবে, কখনো খাটো চোখে দেখে চলে যাবেন না। আপনি বিশ্বাস করেন আমি আপনার কাছের ভাই বলে আপনি এভাবে এসেছেন, এমন একটা মসজিদে এইভাবে মানুষ উপস্থিত হয় আপনার জীবনে বিরল, তাতে আমি মনে করছি আপনার ভালোবাসা অনেক, এই কথা ঠিক, যদি তাই হয় তাহলে মনে রাখবেন আল্লাহে আল্লাহর কসম স্বার্থ ছাড়াই, কোনো প্রকার স্বার্থ ছাড়াই, কোনো প্রকার দুনিয়াবি স্বার্থ ছাড়াই, একেবারে দেউলিয়া হয়ে নিঃস্ব হয়ে জাতির খিদমতের জন্য দিন রাত লেগে আছি। জামিয়া সালাফের মুখপাত্র মাসিক আল হিতেশাম পত্রিকা
লক্ষ লক্ষ টাকা খরচ হয় তার পিছনে। 12 জন মুফতি আছেন, 16-18 জন লেখক আছে, 15-20 জন কর্মচারী আছে, লক্ষ লক্ষ টাকা তার পিছনে খরচ হয়। আমার আশা আকাঙ্ক্ষা সঠিক প্রশ্নের উত্তর জাতির কাছে পৌঁছাবো। আরো যত বই আছে উপদেশে, কেবল ক্ষতিগ্রস্ত হোক, লাভবান হোক, আদর্শ নারী হোক, আদর্শ পরিবার হোক, দুয়ার বই হোক, বক্তস্বরতার পরিচয় হোক, যেটাই হোক না কেন, আপনি মনে রাখবেন যে আব্দুরাজ্জাক সাহেব কলমে যেমন, মুখে যেমন কোনোদিন ফাঁকি দেয়নি, কলমে তেমন ফাঁকি দিচ্ছে না, এই কথাই ঠিক। আমি বলেছি 32 বছর থেকে আমি এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, 32 বছর থেকে আমি কোনোদিন এখন পর্যন্ত কোনো মাঝহাবের বিরুদ্ধে কথা বলিনি, 32 বছর থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন সরকার বিরোধী বক্তব্য দিতে যাইনি, 32 বছর থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাই, 32 বছর থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন আমার নিজের পরিচয় দিইনি, যখন মানুষ আমাকে চাপ দিয়ে বলেছে বিজ্ঞাপন পোস্টারের নামটা লিখতে হবে, কি লিখব, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এর চেয়ে আমি বেশি কিছু বলিনি। জামিয়া সালাফেতে 300 জন এতিম আছে, 4000 ছেলে মেয়ে আছে, 250 জন শিক্ষক শিক্ষিকা আছেন, যার প্রতি মাসে বেতন লাগে 30 লক্ষ প্রায়, 30 লক্ষ। হতাশা হবেন না, এটা হয় কেমন করে, এটা চিন্তা করতে হবে না। আমি নিঃস্ব মানুষ, আমি হলাম রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ভাষায় কচুর পাতার পানি, কচুর পাতার পানি মানে একটু বাতাস হলে টলমল টলমল করছে, এ পড়ে পড়ে। ব্যক্তিগতভাবে আমার কোনো দাম নেই, না আমার দলীয় কোনো ক্ষমতা আছে, না আমার সাংগঠনিক কোনো ক্ষমতা আছে, না আমার কোনো বংশীয় কোনো ক্ষমতা আছে, না এদেশের কোনো লোক আমাকে এক চাটিয়া জাল জামিয়া সালাফেকে মূল্যায়ন করে, এরকম কোনো গতি আছে, নীতি আছে, কেউ বলতে পারবে না। আমি আব্দুর রাজ্জাক সাহেব আপনার সব শিক্ষকের বেতন দিয়ে থাকি, আমি যা বলবো সেটা মানতে হবে, এরকম কোনো মানুষ এদেশের মাটিতে নেই, পৃথিবীতে নেই। আপনি বলবেন আব্দুর রাজ্জাক সাহেব জামিয়া সালাফিয়াতে আমার 10টা টাকা আছে, আপনার ওই কথার বিনিময়ে যেই কথাটা বলেছিলেন পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করিয়ে জান্নাত পেতে পারে, আমি জামিয়া সালাফিয়া 10 টাকা দান করে জান্নাত কিনবো ইনশাআল্লাহ, ওই আশা ব্যক্ত করে আপনি বলতে পারেন ক্ষমতা দেখে কেউ বলবে জামিয়া সালাফিয়ার ব্যাপারে এরকম মানুষ পৃথিবীতে নেই। সম্মানিত দিনী ভাই বোন, আমি আল্লাহর উপরে ভরসা করে কাজগুলো করে যাচ্ছি, আপনি আমার দিনী ভাই দিনী বোন হিসাবে যথাযথভাবে সবকে মূল্যায়ন করার চেষ্টা করবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইস্তাকাল ইনসানু আশাইয়া মিনহু, যখনই কোনো মানুষ অসুস্থতার অভিযোগ করত তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন এইভাবে, বিসমিল্লাহ তালা বেইসবাই, আঙ্গুলটা দিয়ে অসুস্থ ব্যথা জ্বর ওই গায়ে হাত দিয়ে, তার গায়ে হাত দিয়ে বলতেন বিসমিল্লাহে তুরবাত আরদেনা, আল্লাহর নামে আমাদের জমিনের মাটি, তুরবাত আরদেনা বেরিকাতে বাজে না আমাদের কারো থুথুর মাধ্যমে, ইশফা সাকিমনা আমাদের অসুস্থ ব্যক্তিকে আরোগ্য দেওয়া হোক, বেইজনে রব্বেনা আমাদের প্রতিপালকের অনুমতিতে, হাদিস বুখারি মুসলিম। উপদেশ বইও পাবেন, মরণ একদিন এবত পাবেন, দুয়ার বইও পাবেন, এই দুয়াটা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গায়ে হাত বোলাতেন, এই নীতি পালন করতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এজাস্তাকান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাফাসা আলা নাফসিহি, যখন আল্লাহর নবী নিজেই অসুস্থ হতো তখন নাফাসা বিল মুআব্বিজাত, তিনি ফালাকার নাস দিয়ে নিজের গায়ে ফোঁক দিতেন, সূরা ফালাকার নাস, ওয়া মাসা আনহু বিয়াদিহি, নিজের হাতটা দিয়ে নিজের শরীরটা বুলাতেন নিজে নিজেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইস্তাকা ওয়াজান আল্লাযী তুফিয়া ফিহি, তারপর ওই অসুখ হলো যখন তাকে, যে অসুখকে তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন, কুনত আনফেসো বিল মুআব্বিজা, আমি আয়েশা নিজে তার পাশে পাশে ফালাকা পাশে বসে ফালাকার নাস পড়ে গায়ে ফোঁক দিতাম, ওয়ামসাহ বিলিয়াদে, তবে আমি আমার হাতটা তার গায়ে বোলাতাম না, আমি তার হাতটা দিয়ে তার গায়ের উপরে বুলিয়ে নিতাম, বুঝাতে পারলেন আর কি মনে হয় কথা।
উনি নিজের হাতের চেয়ে তার হাতকে বেশি বরকত মনে করতেন। ওই অসুস্থতায় যে অসুস্থ তিনি ভালো হননি, উনি বলছেন আমার গুরু রানের উপরে মাথা দিয়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার গুরু রামের উপরে যখন মাথা দিয়েছিলেন তখন মনে হচ্ছিল গায়ে এত জ্বর আমার গুরু রাম ফেটে যাবে। আমার জীবনে একটা ধারণা ছিল ভালো মানুষের অসুখ হয় না মরার সময়। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে যখন জ্বর দেখলাম তখন আমার ধারণাটা চলে গেল ভালো মানুষেরও অসুখ হয়। আমি আর ওই ধারণা করলাম না। পাশে একটা বাটি ছিল, বাটিতে পানি ছিল, খুব জ্বর গায়ে টিকা যায় না। তিনি হাতটা বাটিতে ঢোকালেন, হাতটা ঢোকিয়ে নিজে হাতটা একটু উপর দিকে নিয়ে আসলেন মুখটা মুছে দেওয়ার জন্য, কিন্তু হাতের এখন আর শক্তি নাই, হাতটা ধীরে নিচে পড়ে গেল। তখন তিনি বলছেন আল্লাহুম্মা মালিক নাবির রাফিকিল আলা, আল্লাহ তুমি উপরে সম্মানিতের সাথে আমাকে মিশিয়ে দাও। সুম্মা মাতা, তারপর তিনি দুনিয়া থেকে চলে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তাকিয়ে আছেন, লক্ষ্য করছেন তার স্বামী দুনিয়া থেকে চলে যাওয়ার অবস্থাকে। বুখারি মুসলিমের হাদিস মরণ একদিন আসবে এই বইয়ে বিস্তারিত বিবরণ দেওয়া আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এজা কানা মিন আহলে বাইতিহি, যখনই তার কোনো পরিবারের কেউ অসুস্থ হতো, যে কেউ ছেলে মেয়ে আহাল পরিবার কেউ অসুস্থ হলে মাসাবিল মুআবিজাত, ফালাকার নাস পড়ে তার গায়ে ফোঁক দিতেন এবং হা দিয়ে শরীরটা বলে দিতেন। বুঝতে পারা গেল না মনে হয়। উসমান ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে শাকা উসমান ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলামান আলা ইয়াদু ফি জাসাদিহি, উনি বলছেন আল্লাহর নবী আমার গায়ে খুব ব্যথা, আমি খুব কষ্ট পাচ্ছি। তখন আল্লাহ রাসূল বলছেন শোনো দা ইয়াদাকা আলা আলামি আল্লাজি তাজিদু ফিহি, শোনো তোমার ব্যথার জায়গাতে তোমার হাতটা রাখো, তোমার ব্যথার জায়গাতে হাতটা রাখো, রেখে বলো বিসমিল্লাহ 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 তিনবার বলো, সুম্মা কুল সাবা মাররাতি, তারপরে সাতবার বলো আউযু বিইজ্জাতিল্লাহি ও কুদরাতিহি, আমি আল্লাহর কাছে তার মর্যাদার মাধ্যমে আশ্রয় চাচ্ছি আর তার ক্ষমতার মাধ্যমে আশ্রয় চাচ্ছি, মিন শাররি মা জিদু হাজারো, আমি যেই কষ্ট অনুভব করছি সেইটা থেকে আর আরও যে আশঙ্কা করছি ক্ষতি হতে পারে সেটা থেকে। সাতবার আউযু বিইজ্জাতিল্লাহি ও কুদরাতিহি মিন শাররি মা আজাদু ওয়াজিরু, এটা সাতবার, আর বিসমিল্লাহ হলো তিনবার, বিসমিল্লাহ হলো তিনবার আর এটা হলো সাতবার। উনি বলছেন ফাফালতো, আমি এটা করলাম, ফাজাবাল্লাহু তাআলা মাকা নাবি, তা আমার শরীরে যে ব্যথা ছিল সেটা শেষ হয়ে গেল, আমি যেটা কষ্ট অনুভব করছিলাম সেটা হারিয়ে গেল। হাদিস তো বুখারী মুসলিম, আপনাকে এটা করতে হবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আতা জিব্রাইল ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিব্রাইল আল্লাহর নবীর কাছে আসলেন, এসে বলছেন ইস্তাকাইতা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ আপনি অসুস্থ তাই না, আপনি তো অসুস্থতার কথা বলেছেন, আপনি অসুস্থ তাই না, তার নাম জি হ্যাঁ আমি অসুস্থ। তখন জিব্রাইল বলছেন বিসমিল্লাহি আরতিকা, বিসমিল্লাহি আরতিকা মিন কুল্লি শাইইন ইউদিকা, আমি আল্লাহর নামে মন্ত্র পড়ছি আপনাকে সব অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করুক, বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউদিকা অমিন শাররে কুল্লি শাইইন আও আইনিন হাসেদিন, আর সব কিছুর অনিষ্ট হতে আর চোখের বদনজর হতে, বদনজর খুব খারাপ জিনিস, আপনার নিজেরও বদনজর লেগে যেতে পারে। আপনি আপনার স্ত্রীকে বললেন যে মুরগির বাচ্চাগুলো কত সুন্দর হয়েছে হাঁটছে, বলে খালি ঘর মা এর দিকে গেছেন মসজিদের দিকে গেছেন, এসে আপনি শুনছেন যে আর শুনেছ যে কয়েকটা মুরগির বাচ্চা চিলে নিয়ে চলে গেল, হঠাৎ করে দেখছি সব মরে গেল, একবারে হাতে হাতে দেখতে পাবেন, আপনার নিজেরও বদনজর লোকতে পারেন, নজর খুব খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি মানুষের ভাগ্যকে ভেঙে চুর করে দেওয়ার কিছু থাকতো তাহলে বদনজরই থাকতো, বদনজর খুব শক্তিশালী জিনিস, হাতে হাতে ক্ষতি করতে পারে। হাতে হাতে আপনার ছেলে একবারে বমন করে বমি করে পেশাব পায়খানা করে একবারে নাজেহাল মরার মতো হয়ে যাবে। তখন এই যে বারবার পড়তে হবে
সম্মানিত দিনী ভাই বোন, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউযু আল হাসান ওয়াল হুসাইনা, আল্লাহর নবী হাসান হুসাইনের মাথায় হাত দিয়ে আল্লাহর কাছে পরিত্রাণ চাইতেন। এইভাবে যেটা আমি মাঝে মধ্যে করে থাকি, আপনি আজ থেকে করবেন, আপনার ভাইয়ের ছেলের মাথায় হাত দিয়ে, আপনার ছেলের মাথায় হাত দিয়ে, যে বাড়িতে যখন আত্মীয় স্বজনের ছেলের মাথায় হাত দিয়ে বলবেন, আইদুকুমা বে কালিমাতিল্লাহি তাম্মা, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি আল্লাহর পূর্ণ কালেমা দিয়ে। মিন কুল্লি শয়তানিন, সব শয়তানের ক্ষতি হতে, ওয়াহাম্মা, আর যতই হিংস্র প্রাণীর অনিষ্ট আছে তার অনিষ্ট হতে, অমিন কুল্লে আইনিন লাম্মা, আর যত বিষাক্ত বদনজর আছে এই বদনজর থেকে আমি তোমার ব্যাপারে আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি, তোমাদের দুই ভাইয়ের ব্যাপারে, হাসান আর হুসাইনের ব্যাপারে। এটুকু বলার পরে বলছেন, শোনো হাসান হুসাইন, ইন্না আবাকুমা ইব্রাহিম, তোমাদের বাবা ইব্রাহিম, ইয়েইদ বেহা ইসমাইল ওয়া ইসাকা, ইসমাইল এবং ইসাকের মাথায় হাত দিয়ে এইভাবে আল্লাহর কাছে পরিত্রাণ চাইতেন। আব্দুর রাজাক সাহেব, আপনার একটা কথার সাথে ইউটিউবে দ্বন্দ্ব আছে, সেটা হলো এই যে আপনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে জাতির পিতাকে, তখন আপনি বলেছিলেন আদম আলাইহিস সালাম, তো অনেকে বলছে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। এখানেও দেখেন ইব্রাহিমকে বলা হচ্ছে যে হাসান হুসাইন, তোমাদের বাবাও এভাবে আশ্রয় চেয়েছিলেন আল্লাহর কাছে, তার মানে হাসান হুসাইনের বাপ হলেন ইব্রাহিম আলাইহিস সালাম, বুঝতে পারেননি? তার আর একটু পরে দেখেন, ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে জিব্রাইল যখন আমাদের নবীকে বললেন সপ্তম আকাশের উপরে গিয়ে, হুয়া আবু হুয়া ইব্রাহিম হুয়া আবু কা ফাসালাম আলাইহি, ইনি ইব্রাহিম, ইনি আপনার বাপ, আপনি তাকে সালাম দেন, আমাদের নবীকে বললেন, তখন আমাদের নবী একটু আগিয়ে গেলেন, আগিয়ে বলছেন আসসালামু আলাইকুম আবি, ও আমার আব্বা আপনাকে সালাম, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ওয়া আলাইকা সালাম ইবনি সালিহুন নবী ও সলে, ও আমার সৎ ছেলে সৎ নবী তোমাকে সালাম, উনি বলছেন আব্বা, উনি বলছেন বেটা। তো তাহলে মোহাম্মদ সাল্লাম বলছেন ইব্রাহিম আলাইহিস সালামকে বাপ, আবার মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন মিল্লাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের বাপ ইব্রাহিমের নীতি। তাহলে তো অনেক হাদিস হয়ে গেল আব্দুর রাজ্জাক সাহেব, সবারই পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তাহলে বলো তো নূহের পিতাকে, তাহলে বলেন তো আপনি উপরে যারা চলে গেল ইব্রাহিমের আগে তাদের পিতাকে। নীতিগতভাবে, মিল্লাতগতভাবে, মাঝাবগতভাবে, চলার নিয়মগতভাবে পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম, আর সবার পিতা হলেন আদম আলাইহিস সালাম। সবার পিতা হয় না যে সে জাতির পিতা হয় কেমনে, সবার পিতা হয় না যে সে জাতির পিতা হয় কেমনে। নীতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আর জাতির পিতা আদম আলাইহিস সালাম। আপনি আপনার বাচ্চার মাথায় হাত দিয়ে এই দোয়া পড়বেন। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদের সামনে জুমার খুতবাকে লক্ষ্য করে অসুস্থ মানুষকে দেখতে যেতে হবে, এবং মানুষ অসুস্থ হলে কী কী বলতে হবে, বিশেষ করে বাচ্চা যদি অসুস্থ হয় তাহলে তার মাথায় হাত দিয়ে কী বলতে হবে, নিজের হোক, ভাইয়ের হোক, গ্রামবাসীর হোক, যারই হোক, এ ব্যাপারে আপনাদের সামনে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের চেষ্টা করলাম বলে আমরা আশা করছি। সময়ের গতিতে ধারাবাহিকভাবে এই আলোচনা আমাদের চলবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আলোচনার শেষে এসে রৌদ্রের মধ্যে আপনাকে কষ্ট দিতে চাচ্ছি না, এরপরে দু একটা কথা বলে রাখছি, জরুরি কথা। আমাদের অনলাইনের মাধ্যমে আমাদের আলোচনাগুলি আপনি যেভাবে হোক নিজের বাড়িতে আহাল পরিবার সহ ব্যবহার করবেন, আশাবাদী ইনশাআল্লাহ আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। তারপরে জামিয়া সালাফিয়ার সব কাজগুলিকে যথাযথভাবে মূল্যায়ন করবেন। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, মূল্যায়ন করো তো প্রথমে যেটা বলবেন ছোট্ট কথা, আল্লাহ তুমি জামিয়া সালাফিকে কবুল করো। এরপরে সেটা পরে যেটা থাকবে সেটা জামিয়া সালাফিয়া মানুষের সহযোগিতাই চলে, এ কথাই ঠিক। আল্লাহ কোনো অর্থ সম্পদ মারিয়ামের মতো দিয়ে দেন না। মারিয়ামকে তার খালু জাকারিয়া বলছেন, মারিয়াম এগুলি কোথা থেকে এসেছে? তখন মারিয়াম বলছে হা জামিন ইন্দিল্লা, এগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে। আরে শীতের দিনে ফজলিয়াম, ফজলিয়াম ছিল না কিন্তু অসময়ের ফল, শীতের দিনে ফজলিয়াম। তো খালু দেখে তো অবাক, কি ব্যাপার মারিয়াম, আরে তোমার কাছে এসব ফল কোথা থেকে? তখন বলছেন হা জামিন ইন্দিল্লা,
মানে মারিয়ামকে সরাসরি ফল দেওয়া হতো। যখন সন্তান প্রসব হলো তখন তো মারিয়াম বললেন, কুন্ত নাসিয়া মানসিয়া, আরে আমি জাতিকে কি দিয়ে বুঝাবো আমার সন্তান হয়েছে, আমার কাছে ইতিপূর্বে জিব্রাইল এসেছিল, এসে বলেছিল তোমার একটা সন্তান হবে, আমি বলেছিলাম আন্নালাকে বাশারুন অলম আন্নালাকে গোলামি, আন্নালা কি করে আমার সন্তান হতে পারে, লাম ইয়ামসাসনি বাশারুন অলম আকবা গিয়ে, আমার বিবাহ হয়নি, আমি জেনাও করিনি, আমার সন্তান কি করে হতে পারে, আমার বিবাহ হয়নি, আমি জেনাও করিনি, আমার সন্তান কি করে হতে পারে। সেই দিন জিব্রাইল বলেছিলেন, তোমার প্রতিপালক বলে হোয়া আলাইয়া হাইন, বাপ ছাড়া সন্তান আমার কাছে দেওয়া কোনো ব্যাপারই নয়, বাপ মা ছাড়াই পারি তাই তো আদম, আর তুমি তো মা আছো এটা কোনো ব্যাপারই নয়, মা দিয়ে তো আমি পারি। তারপরে যখন সন্তান হয়ে গেল তখন আমি বললাম, কোন তো নাসিয়া মানসিয়া, আহারে আমি জাতিকে কি দিয়ে বুঝাবো, আমি তো বুঝাতে পারবো না, আমি একবারে নাসিয়া মানসিয়া হয়ে যেতাম, পৃথিবীতে কেউ না জানতো যে মারিয়ামকে আছে, কাজে জানতো না, আমার কেউ বদনাম করতো না। এই কথাটা যখন বলি যুবক যুবতী, তখন আমি তোমাকে এই কথা বলি, আর কোনোদিন যেন তোমার মোবাইলে মেয়ের নাম্বার না থাকে, একবারে চিরদিনের জন্য মুছে দেবা, আর মারিয়ামের মতো বলবা যে মেয়েটার নাম্বার যেন আমার কাছ থেকে নাসিয়া মানসিয়া হয়ে যায়, জিন্দগিতে ওটা যে কে মেয়ে তার আমার মনেই না আসে, এ কথা মারিয়াম বলছেন। মারিয়াম খুব দামি মানুষ, দামি মহিলা, তার কাছে আল্লাহর পক্ষ থেকে খাদ্য আসতো, জামিয়া সালাফেদার এমন নয় যে আল্লাহর পক্ষ থেকে এইভাবে খাদ্য আসবে তবে বরকত হয়, আমিও বুঝতে পারি বরকত 30 লক্ষ টাকা মাসে কীভাবে হয় তা আমি নিজেও বুঝতে পারি না। তখন আমি দিন রাত বলি আমার কোনো ভুলের কারণে জামিয়া সালাফের ক্ষতি করো না। তারপরে যেটা আমি আপনাদের অনুরোধ জানাই যে জামিয়া সালাফের সার্বিক কাজে অংশগ্রহণ করো তো, সম্মেলনে যাবেন 22-23 ডিসেম্বরে যাবেন, অন্যান্য দিনগুলিতে যাবেন, এরপরে আমি বলি আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দাও। আল্লাহ এরকম মাসিকটাকে ভালোভাবে একটা সঠিক আকীদার লোকের জন্য কবুল করো। আল্লাহ যেসব আলোচনা শুনেছি শুনছি এগুলো যেন আমল করতে পারি তুমি এই তৌফিক দান করো। আল্লাহ জামিয়া সালাফের বই পুস্তক সহ সব কাজে যেন অংশগ্রহণ করতে পারি, অন্তরে যেন দ্বিধা না হয় এই তৌফিক তুমি দান করো। তোমার দরবারে জুমার খুতবার শেষ অংশে এই জোরালো দাবি ও দাওয়া দোয়া রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।